এবার সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস টেস্ট ও পলিগ্রাফ টেস্টের জন্য নগর দায়রা আদালতের সিবিআই ইডি বিশেষ আদালতের দ্বারস্থ ইডি। আদালতের অনুমোদনের জন্য আবেদনপত্র তৈরি করেছে ইডি। সূত্রের খবর, আগামী সোমবার এই আবেদনপত্র ইডি পক্ষ থেকে দেওয়া হবে আদালতে। 28 জুন বুধবার সুজয় কৃষ্ণ ভদ্রের মামলার শুনানিতে আবেদন করা হবে ইডির আইনজীবীর পক্ষ থেকে। আগের শুনানিতে এই আবেদন করেছিল ইডি, সেই আবেদন নামঞ্জুর করেছিল আদালত। তদন্তের স্বার্থে ইডি এই টেস্ট দ্রুত করতে বারবার আবেদন করছে বলেই ইডি সূত্রে খবর। সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার সঙ্গে কথোপকথন যাচাই করতেই ইডির এই আবেদন। তবে এক্ষেত্রে যদি সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস টেস্টে রাজি না হন, সেক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণে তিনি অভিযুক্ত হতে পারেন বলেই বিশেষজ্ঞদের মত। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গ্রেপ্তারির পর থেকেই ইডি স্ক্যানারে ছিলেন সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরা। ইডি সূত্রে খবর, সুজয়ের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে যে মোবাইলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই মোবাইলের সমস্ত চ্যাট সুজয় কৃষ্ণ ভদ্রের নির্দেশে ডিলিট করতেন এই রাহুল বেরাই। এর আগে কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখিও হয়েছেন তিনি। গত শুনানিতে আদালতে ইডির আইনজীবী জানিয়েছিলেন, সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে দিয়ে ফোনের তথ্য ডিলিট করেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেই তথ্য পুনরুদ্ধার করেছে ইডি। এখন ফোনের ওই ভয়েসের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস মিলিয়ে দেখতে চায় ইডি। সেক্ষেত্রে ভয়েস টেস্টের আবেদন করা হয় ইডির পক্ষ থেকে, কিন্তু তা খারিজ করে দেয় আদালত। এবার ফের এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ ইডি। সত্যজিৎ মুখোপাধ্যায় ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।